দিনহাটা 2 নং ব্লকের পঞ্চায়েত সমিতির অন্তর্ভুক্ত বিভিন্ন হাট বাজারের ইজারা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। শুক্রবার দিনহাটা 2 নং ব্লক অফিসের কনফারেন্স রুমে বিভিন্ন এলাকার মোট 22টি বাজারের ইজারা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হলো। আজকের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিভিন্ন বাজারের ইজারা অর্থাৎ ডাক তোলা হলো। সেই বাজারগুলি থেকে ইজারা হিসেবে যে অর্থ সংগ্রহ হবে তা দিয়ে পঞ্চায়েত সমিতি বিভিন্ন বাজারের উন্নয়ন সহ সামগ্রিক উন্নয়ন করা হবে বলে জানা যায়। এর কারণেই বাৎসরিক ইজারা প্রদান করা হয়। আজকের এই ইজারা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনহাটা 2 নং ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি বীরেন্দ্র বর্মন, সহসভাপতি অতুল চন্দ্র সরকার, পঞ্চায়েত সমিতির ডেপুটি সেক্রেটারি চন্দনা বিশ্বাস, যুগ্ম ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক মধুরিমা চক্রবর্তী। বৃষ্টির কারণে অনেকেই এদিন আসতে পারেনি, তাই পরবর্তীতে সময় করে পুনরায় তাদের জন্য ডাকের ব্যবস্থা করা হবে বলে জানা যায়। ঘরের মতন 2002 পঞ্চায়েত সমিতির আন্ডারে 5টা হাট বাজার আসছে। সেই হাট বাজারগুলো এখানে ডাকা হচ্ছে। গতবারের যে ডাকটা ছিল তার থেকে কিছু বেশি হবে। এই ডাকটা আজকে পঞ্চায়েত সমিতি ভবনে হচ্ছে আর কি, মিটিং হলে। এটা নিয়ে পঞ্চায়েত সমিতির একটা ফান্ড হবে, সেই ফান্ডে থেকে টাকাটার থেকে পঞ্চায়েত সমিতি বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম হবে। কিন্তু আজকে অনেকে হয়তো আসেনি, কারণটা জানি না। পরবর্তীতে যেটা হয়নি সেটা পরবর্তী হতে হবে। কতগুলো বাজার হচ্ছে? 22টা হচ্ছে। 22টা বাজার এখন পর্যন্ত একটা দুইটা হলো, এরপরে যারা আসবে তাদের হাট বাজার নিলামে অংশগ্রহণকারী যে লোকগুলান আছে তাদের হাট বাজার নিলামের আমাদের ডাক হচ্ছে। এক এক করে প্রত্যেকটা হাটের আমরা ডাকবো, এখানে তারা এখানে নিলামে অংশগ্রহণ করবে। সেই নিলামের পয়সা আমাদের পঞ্চায়েত সমিতি এবং ফান্ড আমাদের ফান্ড বাড়বে, এই উদ্দেশ্য আর নিয়ে আজকে এই হাট বাজার ডাক নেওয়া হচ্ছে। কীভাবে করছে? এবারে কী কী নিয়ম রয়েছে বা কী কী নতুন কোনো কী নিয়ম যুক্ত হয়েছে? না, নিয়ম নাই। নিয়ম আগের যেটা ডাক ছিল, বিগত দিনে যে ডাক ছিল তার থেকে ওখান থেকে শুরু করে নতুন করে ডাকতে হবে। আর যদি কোনো হাট বাজার কোনো যদি না আসে, কোনো পার্টি যদি না আসে, সেটা আমরা আবার 7 দিনের নোটিশে আবার নতুন করে তাদের ডাকবো নিলাম করার জন্য। সব জায়গার থেকে কি তারা এসছেন? না, সব জায়গা আসছে। আজকে বৃষ্টির জন্য তো সব জায়গার থেকে আসতে পারে নেই। আমরা আছি তবু আজকে সারাদিন, দেখি কতটা হাট বাজার থেকে লোকজন আসে। সেই হিসাবে যারা আসবে না তারা পরবর্তীতে আমরা তাদেরকে আবার নোটিশ করে আবার মাইকিং করে আবার তাদেরকে ডাকবো। উচ্চ মাধ্যমিক পাস ছেলে মেয়েদের জন্য নার্সিং এ পড়ার সুবর্ণ সুযোগ। পশ্চিমবঙ্গ বেঙ্গালুরের নার্সিং ট্রেনিং কলেজে ভর্তি হতে আজই যোগাযোগ করুন। আর্টস বিভাগে জিএনএম নার্সিং কোর্সে, সায়েন্স বিভাগের বিএসসি নার্সিং কোর্সে ভর্তি হতে পারবেন। ভর্তি হতে লাগবে না কোনো ডোনেশন। মেধাবী ছাত্রদের জন্য এডুকেশন লোনের ব্যবস্থা, 100% স্কলারশিপ, কোর্স শেষে নিশ্চিত চাকরি, হোস্টেলে থাকা খাওয়া সুবন্দোবস্ত। যোগাযোগ করুন 7679-64-2792 এই নাম্বারে।